শ্রীমান অভিষেকিতা গল্প কার্ডের পেজে তোমাদেরকে সবগুলোকে স্বাগতম। এবং আমি চলে এসেছি তোমাদেরকে ওয়ার্ল্ড ডেকোরেটিভ আইটেম কী করে বানানো যায় একটা ফেলরা জিনিস থেকে। অলরেডি আমার পেজে আর একটা রয়েছে একটা ভাঙা কাঁচের গ্লাসকে আমি কীভাবে ওয়ার্ল্ড রেকর্ড করা যায় এবং হোম ডেকর করা যায় সেভাবে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে আছে হচ্ছে আমার কাছে মাটির কাপ, মানে চায়ের ভাঁড়, চায়ের ভাঁড়। এই ভাঁড়ে চা দিয়ে থাকে, মালাই চা বেশিরভাগ ক্ষেত্রে মালাই চাটাই দিয়ে থাকে। তো এইটাকে আমি কীভাবে ওয়াল ডেকর করবো বা হোম ডেকরের আইটেমস করে তুলবো, তো এই ভিডিওটাতে আমি সেভাবেই দেখাবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। চলো, এখানে আমি দুটো মাটির কাপ নিয়ে নিয়েছি। এবার এটার উপর আমি বেস কালার করবো। চলো, এবার বেস কালার কী দিয়ে করছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফেব্রিকের ক্যামেলের যে অ্যাক্রাইলিক কালার্সগুলো আছে ওগুলো দিয়ে আমি বেস কালার করছি। আমি প্রথমেই রঙগুলো চুজ করে নিলাম কী কী রঙ আমি ইউজ করব। তো এখন আমি হোয়াইট দিয়ে বেস কালারটা করব। হোয়াইটের উপর ফোটে বেশি সাধারণত কাজগুলো, ডিজাইনগুলো। তো আমি হোয়াইটটা বেস কালার করে নেব। দেখতেই পেলে আমার হোয়াইট কালার দিয়ে বেস কালারটা অলরেডি করা হয়ে গেছে। এইবার আমি একটা ইয়েলো কালার নিয়ে তার উপর বহু ডিজাইন করতে চলেছি। তো দেখো, সঙ্গে থাকো। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি নতুন কিছু আরও যদি কিছু জানতে চাও, শিখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। পেলে দেখতেই পেলে কী কী কালার আমি ইউজ করেছি। তো এই কটা কালার আমার কাছে খুব একটা মানে আর একটু হলে ভালো লাগবে। তো আমি এর জন্য রেড কালারটা ইউজ করছি, একটা গোল্ড মতো শেপ দেওয়ার জন্য। তো যাতে যাতে আর একটু হাইলাইট হয়, একদম ফাঁকা ফাঁকা লাগছিলো দেখতে, তো ওই জন্য আমি রেড কালারটা ইউজ করেছি। তো এইবার আমি রেড কালারটা পুরো কমপ্লিট হয়ে গেলে দেন আমি এবার এর উপরে লিপসগুলো আঁকবো। তো দেখতেই পেলে আমি অলরেডি সব ডিজাইন করে ফেলেছি। এবার তাও আমার কেমন জানি না ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই জন্য আমি আবার একটা অরেঞ্জ কালার নিয়ে ডিজাইন করতে শুরু করলাম। যদি এটা ভালো লেগে থাকে তো দেখো, আমি করে দিয়েছি অলরেডি ডিজাইনটা, আশা করি এবার একটু ভালো লাগছে। তো নাও দ্য ডিজাইন ইজ কমপ্লিটেড। যদি ভালো লেগে থাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।